রক্তের অলিতে গলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। ক্রনিটেলের আজকের নিবেদন আবির অধিকারীর লেখা একটি নিখাদ প্রেমের গল্প, প্রেম তর্প। আজ তমালের মুখের হাসিটা কান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি দিয়ে কত প্রকার যে কায়দা করার চেষ্টা করে চলেছে সেই দুপুর থেকে তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশেষে হাতের চিরুনি এক সময় থামল এবং সদ্য একাদশ শ্রেণীতে পদার্পণ করা তমাল ব্যানার্জির মুখে আর এক ঝলক হাসি খেলে গেল। আসলে স্কুল জীবনের দীর্ঘ 10টা বছর তমালের কেটেছে বয়েজ স্কুলে, তাই মাধ্যমিক পাশ করেই তমাল কোয়েড স্কুলে পড়তে এসেছে। প্রথম দিকে মানিয়ে নিতে অসুবিধা হতো ঠিকই, কিন্তু তারপর তমাল অ্যাডজাস্ট করে নিয়েছে। আফটারঅল সে এতদিনে কড়া ডিসিপ্লিনের মধ্যে ছিল, কোনো অবস্থায় সহজে তার মেজাজ বিগড়ে দিতে পারে না। আজ অবশ্য অন্য ব্যাপার, নতুন ইংলিশ টিউশনে যাবে, নতুন মানুষদের সাথে পরিচয় ঘটবে, হয়তো নতুন কোনো বন্ধু জুটে যেতে পারে, তাই এত তোড়জোড়। বিকেল 5টার মধ্যে টিউশনে পৌঁছে তমাল দেখল সে একা, এখনো অন্য কেউ আসেনি। অপেক্ষা করা ছাড়া আর উপায় কি? ব্যাগ থেকে হেডফোন বের করে গান শুনতে লাগলো, আর তখনই তমাল তাকে দেখতে পেল। নীল সালোয়ারের মায়াবী রঙে তমালের তরুণ মন যেন হঠাৎ থমকে গেল। এক দৃষ্টে তমাল তাকিয়ে রইল মেয়েটির দিকে। স্যার আসেননি? মেয়েটির কোমল স্বরে বিহ্বলতা কাটল তমালের। কোনো রকমে সে উঠে বলল, হ্যাঁ মানে না স্যার, এখনো আসেননি। নিজের এহেন আচরণে তমাল নিজেই লজ্জা পেয়ে চুপ করে গেল। মিনিট কয়েক চুপচাপ দাঁড়িয়ে রইল এক জায়গায়, তারপর তমালই কথা শুরু করল। তুমি কি আজই প্রথম? হ্যাঁ, খুব সংক্ষিপ্ত উত্তরে জবাব দিল মেয়েটি। মেয়েটি যখন নিজেই কথা বলতে আগ্রহী নয়, তখন আর তাকে ঘাঁটিয়ে লাভ নেই ভেবে তমাল চুপ করে গেল। ইতিমধ্যে অন্যরাও এসে উপস্থিত হয়েছে, তাই আর দুজনের কেউই কথা বলার সুযোগ পেল না। নতুন ব্যাচের সবার সঙ্গে শিক্ষক প্রদ্যুম্ন রায় আলাপ করলেন। সেদিন পড়া ছাড়া ওর অন্য কোনো কথা আর হলো না, কিন্তু কথা না হলেও ইতিমধ্যে তমাল জানতে পেরেছে মেয়েটি তার স্কুলেই পড়ে। তাই তমাল মনে মনে বেশ খুশি হল। সপ্তাহের দ্বিতীয় দিন স্কুল চত্বরে আজ তমাল আবার তাকে দেখতে পেয়েছে। ক্লাস শেষের পর তমাল একটু হাঁটতে বেরিয়েছিল, তখনই দেখল আর 2-3টি বান্ধবীর সাথে মেয়েটি ক্লাসরুমের দিকে ফিরছে। এর পরের ক্লাস ইংলিশের, যাই হোক পড়ার স্ট্রিম আলাদা হলেও এই কম্পালসারি সাবজেক্টটির দয়ায় তমালের মুখে আবার সেই হাসিটা খেলে গেল। একবার মাত্র দেখতে পাওয়ার মধ্যে যে এত মাদকতা আছে তা তমাল ব্যানার্জির আগে জানা ছিল না। ইতিমধ্যে সে মেয়েটির নামও জানতে পেরেছে, উশসী, উশসী গুহ। সময়ের স্রোতে জীবনের নৌকো নিজ গতিতে বয়ে গেছে কয়েক সপ্তাহ ধরে। টিউশন এবং স্কুলে তমাল এখন বেশ বিখ্যাত। স্যার ও ম্যাডামরা তমালকে দারুণ ভালোবাসেন তার অসাধারণ বক্তৃতার জন্য এবং ইংরেজ সাহিত্যের প্রতি তার অগাধ ভালোবাসার জন্য। টিউশন টিচার প্রদ্যুম্নবাবু তমালকে এতটাই স্নেহ করেন যে মাঝে মাঝে অন্য ছাত্রদেরও বড্ড হিংসে হয়। ক্লাসের মাঝখানে মাঝে মধ্যেই তমাল উশসীর দিকে খানিকক্ষণের জন্য চেয়ে থাকে। ধীরে ধীরে উশসীও তমালকে বেশ পছন্দ করতে আরম্ভ করেছে। এখন আর তার মধ্যে তমালের প্রতি কোনো জড়তা নেই।
বেশ হাসি খুশিভাবে দুজনে ক্লাসের আগে বা পরে খানিকক্ষণ আড্ডা দেয়। সেই আড্ডায় উঠে আসে বন্ধুদের সঙ্গে কাটানো কিছু খুনসুটি মুহূর্ত বা কার কেমন দিন কেটেছে সেই সব কথা। এ নিয়ে ওদের বন্ধুরা ওদের বেশ খোঁটা দেয়। একদিন তো তমালের বান্ধবী বীতিকা ওকে বলেই ফেলল, এই বেলা প্রপোজটা করে দে না বাবু, আর কেন? তমাল এইসব হাসি ঠাট্টাকে হেসেই উড়িয়ে দেয়। আসলে সে তার ভালো লাগাকে প্রেম বলে স্বীকার করতে পারেনি, কিন্তু তার ধারণা ক্রমেই ভুল বলে প্রমাণিত হতে লাগলো দ্রুত। মাঝে মধ্যেই ঘুমের মধ্যে তমাল স্বপ্ন দেখে সে এবং উষশ্বী একে অপরের সাথে একে অপরের হাত ধরে কোথাও যেন ঘুরে বেড়াচ্ছে আর প্রাণ খুলে আড্ডা দিচ্ছে ঘন্টার পর ঘন্টা। তমাল এই ভালো লাগাকে মিষ্টি হেসে স্বীকার করে নিয়েছে। তার মনে হয় যেদিন উষশ্বী স্কুল বা টিউশনে আসে না সেদিন তার কোনো কিছুই ভালো লাগে না। আর এদিকে বিটকেল বন্ধুরা ওদের সামনে পেছনে হাসাহাসি করে, ওদের বিব্রত করে। এইভাবে দুটো বছর কোথা থেকে যে কেটে গেল তা কেউ বুঝতে পারল না। উচ্চ মাধ্যমিক শেষ। তমাল শুধু তার ব্যাচের নয়, প্রদ্যুম্নবাবুর বিগত কয়েকটি ব্যাচের হাইস্ট নাম্বারকে টেক্কা দিয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে। স্যার দারুণ খুশি। যে ছাত্রকে তিনি তার মনের মতো করে গড়ে তুলেছিলেন সেই ছাত্র তাকে যথোপযুক্ত গুরুদক্ষিণা দিয়েছে। এইবার তমাল যদি ইংলিশ নিয়ে গ্রাজুয়েশন পড়তে যায় তবেই ষোলকলা পূর্ণ। প্রদ্যুম্নবাবুর এই স্বপ্ন তমাল পূর্ণ করে ফেলল। একদিন সন্ধ্যেতে তমাল এসে জানিয়ে গেল ইংলিশ নিয়ে গ্রাজুয়েশন করতে চায়। স্যার যেন তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। স্যারের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কত ছাত্র প্রতি বছর পড়তে আসে, কই কেউ তো এমন ভালোবাসে না। যাই হোক, স্যার খুশি হলেও তমাল মোটেও খুশি হতে পারল না, কারণ সেই সন্ধ্যায় ছিল তাদের ব্যাচের লাস্ট দিন। আর সেই দিনই সবাই এসেছিল, শুধু সে আসেনি। আসলে সে নিশ্চয়ই শুনতে পেত তমালের কিছু না বলা কথা, যে কথাগুলো সে সযত্নে আগলে রেখেছিল এই দুটি বছর ধরে। উষশ্বীর জন্য বেশ কিছুক্ষণ প্রতীক্ষা করে তমাল সেদিন বাড়ি ফিরেছিল। ধাক্কাটা যে এভাবে আসবে তমাল বুঝতেই পারেনি। শীতের এক সন্ধ্যায় তমাল গিয়েছিল একটি নিমন্ত্রণ রক্ষা করতে। ফেরার পথে গাড়িতে সে যখন তার হোয়াটসঅ্যাপ অন করে তখন তার এক বন্ধুর স্ট্যাটাসে দেখতে পায় বধূ বেশে উষশ্বী উহকে। খানিকক্ষণের জন্য থমকে গেলেও তমাল বড্ড প্র্যাকটিক্যাল ছেলে, কিন্তু এত তাড়াতাড়ি উষশ্বীর বিয়েটা তমাল মেনে নিতে পারেনি। যদিও কানাঘুষে শুনেছিল ঠিকই কিছু, সেগুলোকে কোনোদিনই সে আমল দেয়নি। বিংশ শতাব্দীর এই সময়টায় দাঁড়িয়ে কোনো মেয়ে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বিয়ের পিঁড়িতে বসতে পারে এটা নিতান্ত অশিক্ষা ছাড়া তার কাছে আর কিছুই নয়। আর এই বিষয়ে বন্ধু বান্ধবদের তাকে ফোন করে জ্বালানোটা নতুন কিছু নয়, কিন্তু তবু কোথাও যেন হালকা একটা মোচড় তার মনের মধ্যে খেলছিল সেই হিমেল সন্ধ্যায়। এটা কি কষ্ট নাকি বিরহ বেদনা, এ প্রশ্নের কোনো জবাব ছিল না তমালের কাছে। কেটে গেছে আরো ছটি বছর। তমাল ব্যানার্জি এখন কলকাতা ইউনিভার্সিটির নাম করা অধ্যাপক। ইংরেজি সাহিত্যে তার যে কটি সেমিনার অনুষ্ঠিত হয় সেগুলো শুনতে লোকসংখ্যা হয় অগুন্তি। সদ্য তমাল ভালোবাসার উপর একটি বই লিখেছে, কিন্তু
কাকে যে উৎসর্গ করবে এখনো সেটা ঠিক করতে পারেনি। যাই হোক, মাঝে মধ্যেই তোমাল প্রদ্যুম্নবাবুর কাছে আসে শরীর সম্পর্কে খোঁজ নিতে। প্রিয় ছাত্রের এমন সাফল্যে সত্যি প্রদ্যুম্নবাবুর গর্বে বুক ফুলে ওঠে। পুরনো বন্ধু বান্ধবদের মধ্যে সবার সঙ্গে না হলেও বিথিকা, দীপক আরো বেশ কয়েকজনের সঙ্গে প্রায়ই কথা হয় তোমালের, কিন্তু কোনোদিন একবারের জন্য তোমাল উষসীর কথা জিজ্ঞেস করেনি। আড্ডার মধ্যে তার কথা উঠলেই তোমাল কেমন যেন এড়িয়ে যায়। বৃষ্টি মুখরিত বিকেলে কফির কাপ হাতে প্রফেসর তোমাল ব্যানার্জি যখন নিজের ব্যালকানিতে বসে পুরনো দিনের কথা ভাবছিল, তখনই তার উষসীর কথা মনে পড়ে। কেমন আছে সে? এই কবছরে একবারের জন্য যোগাযোগ হয়নি তাদের। এই কবছরে কি একবারও মনে পড়েনি তার, কে জানে। হঠাৎ তোমালের এক অদ্ভুত খেয়াল চাপে, চট করে সে তার ল্যাপটপে ফেসবুক খুঁজতে থাকে তার পুরনো বান্ধবীকে। শুধু ফেসবুক না, অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হন্যে হয়ে খুঁজে সে, কিন্তু কোথাও খুঁজে পায় না। একটা মানুষ যেন এক লহমায় সারা বিশ্ব থেকে উবে গেছে, কিন্তু সে এমন পাগলের মতো তাকে খুঁজছে কেন? উষসে এখন অন্য কারোর প্রেয়সী, এই অমূলক অধিকার বোধ তোমাল এতগুলো বছরেও যে কেন ত্যাগ করতে পারেনি তা আজ আর নতুন করে ভাবতে পারল না সে। তাকে জানতেই হবে, কোথায় গেল উষসী? স্কুলের সব বন্ধুদের একে একে ফোন করতে লাগলো তোমাল, যাদের নম্বর পেল না তাদের নম্বর জোগাড় করে খোঁজ করতে লাগলো, কিন্তু বিধি বা কেউ তাকে কোনো সন্তোষপূর্ণ জবাব দিতে পারল না। কেউ বলল বিয়ের পর আর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি রে, কেউ বলল পুরনো প্রেম চাগার দিচ্ছে, ভালো ভালো, কিন্তু ওই পর্যন্তই। শেষমেশ প্রত্যেকেরই এক কথা, সে যখন হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার পথে, তখন কি মনে হতে সে দ্রুত নাম্বারটা ডায়াল করল তার কলেজ ফ্রেন্ড অতনুকে। কলেজেই আলাপ, দুজনের স্ট্রিম আলাদা হলেও দুজনের চিন্তাধারায় প্রচুর মিল থাকায় আলাপটা বন্ধুত্বের চেহারা নিতে খুব বেশি সময় লাগেনি। অতনুশেখর রায় পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার, প্রখর বুদ্ধির জন্য ইতিমধ্যেই সে নিজের ডিপার্টমেন্টে নাম করে ফেলেছে। তাই আর কোনো উপায় না দেখে তোমাল সরাসরি অতনুকেই ফোনটা করে বসল। ওপাস থেকে ফোনটা রিসিভ করেই অতনু বলল, কিরে কতদিন পর যে, দাঁড়া প্রথমেই অভিনন্দন তোর নতুন বইটির জন্য, আর ক্ষমা করে দে ভাই, তোর লাস্ট সেমিনারটা অ্যাটেন্ড করতে পারিনি ভাই। আমার বসকে তো চিনিস, কীরকম আর বিটকেল মায়ের, সে তোকে আর কি নতুন করে বলবো বল দেখি। কিন্তু তুই চুপ কেন? আমি একাই তখন থেকে বক বক করে যাচ্ছি। এক সেকেন্ড এক সেকেন্ড, তুমু তুই ঠিক আছিস তো? কোথায় তুই এখন? হ্যালো হ্যালো তুমু, শুনতে পাচ্ছিস? তমালের উদ্বিগ্ন কণ্ঠস্বর এইবার শুনতে পেলে অতনু, হ্যাঁ রে আমি ঠিক আছি। ও তো তুই ভাই আমাকে একটা ফেভার কর। হ্যাঁ বলে ফেল, তোর জন্য এনি টাইম। কি ব্যাপার বলতো, প্রেমে পড়লি নাকি? তুই ভাই যা জিনিস, কলেজের কথা আমি ভুলিনি। শর্মিষ্ঠা তোকে প্রপোজ করতে এসেছিল, তুই বেটা সেভ না করে চলে গেলি, কি করে পারিস বলতো মায়েরি? যাকে যাকে, ব্যাপারটা আসলে কি বলতো? সংক্ষেপে পুরো ব্যাপারটা অতনুকে বুঝিয়ে বলল তমাল। পুরোটা শুনে অতনু রীতিমতো অবাক হয়ে গেল। ভাই তুমু, তুই একদিন আমাকে এই কথাগুলো বলিসনি, এই যে গল্পের উপাখ্যান মায়েরি। যা বলবি বল ভাই, কিন্তু ওর একটা খোঁজ আমার চাই। তুই ভাই যা পারিস কর, প্লিজ আমাকে একটা পজিটিভ রিপোর্ট দে। আরে চাপ নিস না, তুমি ঘন্টা তিনেক সময় দে ভাই, আশা করি কিছু একটা শোনাবো তোকে। ঠিক আছে যা, চিন্তা করিস না, ঘন্টা তিনেক পর আবার আমাদের কথা হচ্ছে, চল।
অতনু চিন্তা করতে না বললেও মন মানতে চাইতো না তমালের। এত বছর পর এই উদ্বিগ্নতার কোনো মানে হয়? কিন্তু এই কথাটা বছর ছয়েক আগে হলেও তমাল বুঝত, কিন্তু আজ সত্যি এই কথার কোনো মানে হয় না। তিনটি ঘন্টা যেন 300 বছর মনে হতে লাগলো তমালের। তারপর ফোনের রিংটোন দেখেই চমকে উঠল। অতনু ফোন করেছে, চটপট ফোনটা রিসিভ করলো সে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অতু কিছু খবর পেলি? আই এম রিয়েলি সরি তমু, মেয়েটার বেঁচে নেই রে। মাস দুয়েক আগেই সুইসাইড করেছে, মোস্ট প্রবাবলি শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে। তুই বলার পরেই ওই এলাকায় আমার একটা গুপ্তচর ওই কৌশিককে ফোন করেছিলাম। সে বিলক্ষণ চিন্ত মেয়েটির বাড়ি, সেখানে কি জানতে পারে ঘটনাটি। সরি ভাই, আই এম এক্সট্রিমলি সরি। আরেকটা কথা, সুইসাইডের আগে ওর একটি ছবি ছিল, সেটা কৌশিক আমাকে দিয়েছে, তোকে আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, পারলে দেখে নে। যাই হোক, ভালো থাক, হ্যাঁ পরে কথা হচ্ছে। অতনুর এই কথাটা তীরের মতো বিঁধল তমালের বুকে। ওষুষি আর বেঁচে নেই, কি পাগলের মতো বলছে অতনু। না না, ও ভুল খবর পেয়েছে। আর তক্ষণে পিঠিকার ফোন এলো। হ্যালো তমাল, কথা বলছিস? হ্যাঁ আমি পিঠিকা বলছি। তুই বিকেলে ফোন করেছিলি ওষুষির ব্যাপারটা নিয়ে, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তাই ফোনটা তুলতে পারিনি রে। পরে তোর মেসেজ দেখে বুঝলাম ওষুষির ব্যাপারটা সম্পর্কে তুই কিছুই জানিস না। বলতে খুব খারাপ লাগছে, সে আর বেঁচে নেই রে। হ্যালো 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 তমাল, হ্যালো শুনতে পাচ্ছিস? একটা সময় পর ফোনটা কেটে গেল। আসলে ফোনটা হাত থেকে পড়ে গেছিল তমালের। কিংকর্তব্য বিমুড়োর মতো ঠায় বসে রইল সে। যাকে সে সব থেকে বেশি ভালোবেসেছিল সেই ঊষসী আজ পৃথিবীতে নেই। ফোনের নোটিফিকেশনটা আরেকবার বেজে উঠল। অতনুর হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটা ফটো এসেছে, খুলে দেখল সে। আর তক্ষণে মাস চারেক আগের একটি সেমিনারের কথা মনে পড়ে গেল। সেমিনারটি ছিল উইলিয়াম শেক্সপিয়ারের উপরে। তমাল একটি শক্তিশালী বক্তৃতা দিয়েছিল শেক্সপিয়ারকে শ্রদ্ধা জ্ঞাপন করে। সেমিনার শেষের পর যখন আগ্রহী মানুষেরা তমালকে ঘিরে দাঁড়িয়েছিল, তখন দূর থেকে একটি যুবতী তমালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। তমাল এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নিজেই এগিয়ে যায়। গিয়ে দেখে যুবতীর মুখ অ্যাসিডের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কিন্তু যুবতীর চোখে জল দেখে তমাল রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছিল। পরে যুবতী বলেছিল সে নাকি শেক্সপিয়ারের এক গুণমুগ্ধ ভক্ত। এত শক্তিশালী একটি বক্তৃতা শুনে সে নিজের কান্না চেপে রাখতে পারেনি। এই কথা শুনে তমাল মনে মনে বেশ খুশি হয়েছিল। কথাটা কেমন শোনাবে সেটা চিন্তা না করে সে জিজ্ঞেস করেছিল, আপনার মুখের ওই দশার কারণটা কি জানতে পারি? ওটা আমার স্বামীর দান, ফেরাই কি করে বলুন। যুবতী বলেছিল, তারপর তমালকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পদে সেই স্থান ত্যাগ করে যুবতীটি। আজ যে ছবিটি অতনু তাকে পাঠিয়েছে সেই ছবিটি মাস চারেক আগের সেই যুবতীটির। তমাল বুঝতে পারল সেই চোখের জল তার বক্তৃতা শুনে নয়, তাকে একবার শেষবারের জন্য হলেও চোখে দেখতে পাওয়ার। এই কথাটা মনে হতেই অঝোর ধারায় কাঁদতে লাগলো তমাল।
বাইরে নিস্তব্ধে মুষলধারে বৃষ্টি পড়ছে। আলোয়াধারী ঘরটায় একলা বসে প্রফেসর তমাল ব্যানার্জি তুলে নিল নিজের স্টাডি টেবিল থেকে তার সত্য লেখা বইটি, দ্য লাভ আই ডিডন্ট গেট। তারপর প্রথম পৃষ্ঠা খুলেই উৎসর্গের জায়গায় লিখে ফেলল তমালের 6 বছর আগে যে ভালোবাসার সূত্রপাত হয়েছিল সেই ভালোবাসার নাম উষসী। লেখা শেষ হতেই বইয়ের পাতাটা ভিজিয়ে দিল তমালের দুচোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুধারা। এতক্ষণ শুনছিলেন আবির অধিকারীর লেখা প্রেম দর্পণ, গল্প পাঠ সন্দীপন, তমাল শতদ্রু, বিথিকা পূর্বাশা, উষসী রিয়া। অডিও অ্যাডাপটেশন ও সাউন্ড ডিজাইনে সোমেশ, সমগ্র পরিচালনায় সোমেশ। এরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে কনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল।